আপুনি মই ক্যাব বুক করো, আপুনি মই ক্যাব ব্যবহার করো, প্রয়োজন হলে পোহনীয়া কুকুর বা মেকুরীও লগতে লৈ যাও। পিছে কেতিয়াবা শুনিছে কুকুরেও ক্যাব ভাড়া করে ঘর সোমোৱা? পৃথিবীর বিভিন্ন প্রান্তত এনে বহু ঘটনা ঘটে, যিবোৰ ঘটনার কথা আমি গম পাও সোশ্যাল মিডিয়ার যোগে। এই ঘটনাটো সমগ্র বিশ্বজুড়ি ভাইরাল। কুকুরটোর সিক্স সেন্স অর্থাৎ ছয় ইন্দ্রিয়র জ্ঞানের কথাত এটা তবদ মানিছে বহুতে, কিয়নো রাতিপুৱা মালিকৰ লগত প্ৰাতঃ ভ্ৰমণলৈ ওলাই যাওঁতেই দুর্ভাগ্যজনকভাবে হেৰাই পৰিল কুকুৰটো। নাম রেলফ। রেলফে বাট হেৰুৱাই মালিকক বিচাৰি হাবাথুৰি খাইছিল যদিও মনতেই ভাবি লৈছিল মালিকক বিচাৰিয়ে উলিয়াব। তাৰ পাছত এখন কেবৰ চালকৰ ওচৰ পালেগৈ কুকুৰটো। চালকজনেও বুজিলে নিশ্চয় সহায়ৰ প্ৰয়োজন কুকুৰটোৰ। গোটেই ৰাস্তাত কুকুৰটোৱে এনে কিছু ভংগিমাৰে চাই গ'ল যিবোৰ ভালদৰে লক্ষ্য কৰি চালকজনৰ বাবেও উজু হ'ল মালিকক বিচাৰি উলিয়াবলৈ। অৱশ্যে কিছু সময়ৰ পাছত ছ'চিয়েল মিডিয়াত মালিকগৰাকীয়ে দিয়া এটা পোষ্ট দেখি চালকজনৰ বাবে বিশেষকৈ উজু হৈ পৰিল কুকুৰটোক কোনো সমস্যা নোহোৱাকৈ গৰাকীৰ কাষত থৈ আহিবলৈ। চালকজনৰ এনে উদাৰতা দেখি প্ৰশংসাৰে উপচাই পেলাইছে বহুতে। সমান্তৰালকৈ তবধ মানিছে কুকুৰটোৰ উপস্থিত বুদ্ধিক লৈ। নিউজ ডেস্ক, টাইম 8।